এখন যখনই আমরা কোনো হ্রদের অঙ্ক করতে যাব, তার আগে আমাদেরকে বেসিক কিছু ব্যাপার একটু ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে হ্রদের নিচে অবশ্যই মানে পানির নিচে বুঝাচ্ছি আমরা, এখানে বায়ুমণ্ডলে যে চাপটা আমরা ফিল করি সেটাকে আমরা বলি কিসের চাপ? কি বলতে পারবা? এটাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলি না? যেমন 1 atm তোমরা পড়ে আসছো 9-10 থেকে, STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, 1 atm বলতা বা এক বায়ুমণ্ডলীয় চাপ বলো, বলো না? এখন এই বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm বায়ুমণ্ডলীয় চাপ, এর কিন্তু অনেক ভেরিয়েশন আছে। ভেরিয়েশন বলতে এটা আরো অনেক ভাবে বলা হয় এই জিনিসটা, তো ওই জিনিসটা নিয়ে আমি একটু আগে কথা বলে ফেলি। সেটা হচ্ছে 9-10 এর টরিসেলির একটা পরীক্ষা ছিল, টরিসেলির পরীক্ষা, পারদ চাপের একটা পরীক্ষা। হ্যাঁ, ওই পরীক্ষা থেকেই আসলে এই ATM বলো, এই বায়ুমণ্ডলীয় চাপ বলো, এই জিনিসগুলোর সূচনা হয়েছে। তো সেখানে আমরা পড়ছি যে যে কোনো পারদ স্তম্ভ যার উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে চাপ দিত আমাদেরকে, সেই চাপটাকে আমরা কি বলতাম? স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম যেটাকে 1 atm বলতাম, তাই না? এক বায়ুমণ্ডলীয় চাপ বলতাম। এখন এই যে তুমি 76 কে এক বায়ুমণ্ডলীয় চাপ বলো, তার কারণ হচ্ছে সেটা তুমি পরীক্ষার মাধ্যমে পাইছো। এখন নিশ্চয় চাপের একক সেন্টিমিটারও না, চাপের একক ATM ও না। ATM যেটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক। এমনিতে চাপের একক কি? প্যাস্কেল স্যার, প্যাস্কেল। তাহলে আমি যখন অঙ্ক করব, যখন আমি তুলনা করব, নিশ্চয় আমাকে অবশ্যই প্যাস্কেলে মানে SI এককে নিয়ে যেতে হবে চাপকে। তার মানে এই যে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ বা পারদ স্তম্ভ বা সামথিং যাই বলুক না কেন, সেটাকে তো তোমাকে কিসে নিতে পারতে হবে? আমরা বলতেছি যে SI একক অর্থাৎ প্যাস্কেলে নিতে পারতে হবে। তো আমরা কিভাবে নিব সেই রিলেশনটা আমি একটু দেখাই দিই। 76 সেন্টিমিটারকে তুমি প্যাস্কেলে নিয়ে যেতে চাচ্ছ, তার আগে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ সেটা সবার আমরা কি বলি? এক বায়ুমণ্ডলীয় চাপ অথবা 1 atm বলি। এবার এটাকে আমরা প্যাস্কেলে নিব। তাহলে প্যাস্কেলে নেওয়ার জন্য তোমরা একটা সূত্র সবাই পড়ছো 9-10, সেটা হচ্ছে HP = HρG, বুঝছো না? প্রেসার P = HρG, অনেকে এটাকে প্লবতা হিসেবে অনেকে পড়ছো। আচ্ছা যাই হোক, এখন এই চাপটা মানে চাপ ফিল করবা তুমি, কেন চাপ ফিল করবা? আমরা যখন এজ বলি, এজ বলতে বেসিক্যালি উচ্চতা অথবা গভীরতা সামথিং কিছু একটা বুঝাই। এই ক্ষেত্রে আমি যখন কনভার্সন করতেছি তখন আমি এজ কে ধরতেছি যে পারদ স্তম্ভের যে উচ্চতাটা ছিল, মানে যেই 76 সেন্টিমিটার উঁচু পারদ যেই চাপ দিচ্ছে, 76 সেন্টিমিটার উঁচু পারদের যে স্তম্ভটা, সেই স্তম্ভটা আমাদেরকে যে পরিমাণ চাপ দিবে। তাহলে এইচ এর মান হবে 76 সেন্টিমিটার, যদি মিটারে নিয়ে যাই তাহলে হবে 0.76 রো। এই যে চাপ দিচ্ছে, কে চাপ দিচ্ছে আমাদেরকে? পারদ বায়ুমণ্ডলীয়, না না, এখানে বায়ুমণ্ডলের চাপ আমরা কার সাথে তুলনা করছি? পারদ স্তম্ভের চাপের সাথে তুলনা করছি না, বা ইকুয়াল ধরছি। এই যে 76 সেন্টিমিটার উঁচু পারদ চাপ দিচ্ছে, তার মানে চাপ যেহেতু পারদ দিচ্ছে, ঘনত্ব হবে পারদের যেটা হচ্ছে 13,596 × 9.8, এগুলো গুণ টুন করলে 101325, যেটা আসবে সেটা কোন এককে আসলো তাহলে আমাদের এখন? প্যাস্কেল এককে আসলো। কেন? সবগুলোকে আমরা এসআই এককে ধরছি, অথবা নিউটন মিটার ইনভার্স 2 বলতে পারো আর কি। তাহলে এটাকে যদি একটু সাইন্টিফিকলি লিখো তাহলে আসবে 1.01 × 10⁵ প্যাস্কেল। এর মানে হলো 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ সমান হচ্ছে এত প্যাস্কেল, অথবা 1 atm সমান হচ্ছে এত প্যাস্কেল। এখন এটা তোমাকে আমি কেন শিখাইলাম, তার কারণ হচ্ছে এই জিনিসটা অনেক সময় তোমার লাগবে। অনেক সময় তোমাকে চাপের ব্যাপারটা সরাসরি 1 atm বলে দিবে, অনেক সময় তোমাকে বলবে 72 সেন্টিমিটার, অনেক সময় তোমাকে বলবে 70 সেন্টিমিটার, তখন তোমাকে সেটাকে কিসে নিতে পারতে হবে?
পেস্কেলে নিতে হবে পেস্কেলে এই জন্য আগে কনভারশনটা দেখাই দিছি যদি প্রশ্নে কোনো হিন্টস দেওয়া না থাকে যেমন এই প্রশ্নটার শেষে তোমাকে বলে দেওয়া মানে বলে দেওয়া থাকার কথা সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ কত বায়ুমণ্ডলে কিন্তু চাপ সব সময় কি থাকে না সমান থাকে না এক এক সময় চাপটা কি হয় এক এক রকম হয় মানে চেঞ্জ হয় হালকা পাতলা আর কি এই বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করে কোন মিটারের সাহায্যে কেউ জানো থার্মোমিটারের সাহায্যে তো আমরা তাপমাত্রা নিই না স্যার ব্যারোমিটার এটা কি ব্যারোমিটার 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 স্যার যেটার সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ বায়ুর চাপ নির্ণয় করি কথা হচ্ছে এটা তাহলে আমরা যে চাপটা বায়ুমণ্ডলীয় চাপ বলি এই চাপটা আসলে আমাদেরকে কে দেয় বায়ু দেয় এখন এই বায়ুর চাপটা তো আর আমরা বুঝাইতে পারি না যেহেতু বায়ুকে আমরা ধরতে পারি না ওই চাপটাকে কিসে কনভার্ট করে তোমাকে বুঝাইছে পারদের সাথে তুলনা করে বুঝাইছে যে এত সেন্টিমিটার পারদ যে চাপটা দিবে সেটা আর বায়ুমণ্ডলের চাপটা কি সমান এখন তুমি যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাবা অর্থাৎ উঁচু স্থানের দিকে যাবা তখন কি চাপ কমবে নাকি চাপ বাড়বে নাকি কোনো পরিবর্তন হবে না চাপ তো চাপ বাড়বে কমবে স্যার বাড়বে চাপ কমবে স্যার যারা যারা বা বাড়বে বলছো কেন বলছো মানে কোন অ্যাঙ্গেল থেকে বলছো যে বাড়বে স্যার ভূপৃষ্ঠের ভিতরে গেলে তো চাপ বাড়বে না বুঝি নাই স্যার ভূপৃষ্ঠের ভিতরে গেলে স্যার চাপ বাড়বে না আমি ভিতরে যাওয়ার কথা কখন বলছি আমি তো বলছি উপরে যেতে ভূপৃষ্ঠ থেকে তো উপরে গেলে চাপ কমবে স্যার সরি স্যার একটু ভুল শুনছি উপরে যাব উপরে গেলে চাপ কমবে কারণ হচ্ছে উপরে বায়ু কম থাকে তুমি আস্তে আস্তে যত উপরের দিকে যাবা ভূপৃষ্ঠ থেকে বায়ুর চাপ তত কমবে কারণ সেখানে বায়ু নিজেই থাকে কম বায়ু সবচেয়ে বেশি থাকে কোথায় ভূপৃষ্ঠে যেখানে আমাদের বসবাস করা সবচেয়ে কি সুবিধাজনক যত উপরে যাবা তত বায়ুর পরিমাণ কমে যাবে কারণ আস্তে আস্তে যখন মহাশূন্যে চলে যাবা যেখানে কোনো বায়ু থাকবে না যেটাকে আমরা বায়ুশূন্য স্থান বলে থাকি আর কি আচ্ছা তাহলে এখন এগুলো কেন বলতেছি তার কারণ হচ্ছে উপরে গেলে বায়ুর চাপ কমতেছে ভূপৃষ্ঠে হচ্ছে 180 atm এবার ভূপৃষ্ঠ থেকে আমরা নিচের দিকে যাব তত আবার চাপ বাড়বে আস্তে আস্তে যেমন পানির কথাই যদি আমরা বলি কোনো সাঁতারু যদি পানিতে ডুব দেয় তাহলে সে যখন আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে সে কিন্তু এক্সট্রা একটা চাপ ফিল করবে যেখানেও আমরা কি বলতে পারি p = hρg বলতে পারি না তুমি যখন পানিতে ডুব দিবা ইয়েস স্যার বলতে পারি এখন তুমি যত নিচে যাচ্ছ তোমার যে ফুসফুসটা সেই ফুসফুসটা কিন্তু একটা বায়ুথলির সাথে আমরা কম্পেয়ার করি যে ফুসফুস যে যে ফুসফুসের সাথে তুমি শ্বাস প্রশ্বাস চালাচ্ছ সেটাকে কিন্তু আমরা একটা বায়ু বা বেলুনের সাথে তুলনা করি তুমি যত আস্তে আস্তে নিচের দিকে যাবা পানি পানি দিয়ে যত নিচের দিকে যাবা পানি কিন্তু তোমাকে একটা চাপ দিবে তাহলে তুমি পানির মধ্য দিয়ে যত গভীরে যাবা সেটা হবে h ঘনত্ব হবে পানির g তো 9.8 তাহলে পানি প্রেসারটা কে ফিল করবে যে যাবে সে ফিল করবে সেটা বস্তু হতে পারে সেটা মানুষ বা জীবজন্তু হতে পারে তাহলে এই যে তুমি যত পানির নিচে যাবা তত বেশি প্রেসার বাড়তেছে তাহলে এই যে প্রেসারটা বাড়তেছে এই প্রেসারটা তুমি ফিল করবা এখন তোমার যে বায়ুথলি আছে সেই বায়ুথলি প্রেসারের কারণে সেটা কি হয়ে যেতে চাইবে চুপসে যেতে চাইবে না তোমার শ্বাস প্রশ্বাস নিতে কি হবে অথবা তোমার ভিতরে যে তুমি মনে করো আমরা যখন এক ডুব দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন তুমি যখন ডুব দিবা ডুব দিয়ে যত নিচে যাবা তোমার ফুসফুসের উপর তত প্রেসার করবে বায়ুটা বের হয়ে যেতে চাইবে মানে তোমার ফুসফুসের ভিতরে অবস্থিত যে বায়ু সেই বায়ুটা কি হয়ে যেতে চাইবে বের হয়ে যেতে চাইবে তুমি শত চেষ্টা করে তাকে রাখতে পারবে না কি ব্যাপারটা অনেকটা এরকম এরকম একটা ঘটনাই আমরা জাস্ট একটা বেলুন দিয়ে বুঝাইছি এবং যদি তোমাকে কখনো বায়ুমণ্ডলের চাপ দেওয়া না থাকে তুমি ধরে নেবা 180 atm কিন্তু আমরা 1 বসাবো না এটা প্রশ্ন করতে পারবো করো করো স্যার আমরা বিমান দিয়ে স্যার ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাই তত স্যার ওই আমি যে ফুসফুসের ইয়াটা চাপের কথা বলছেন তাও তো স্যার ওই উপরে দিয়ে যাওয়ার সময় তো স্যার একটা নির্দিষ্ট উচ্চতায় যে আমাদের স্যার ব্রেনে রক্তক্ষরণ আর ফুসফুসের বেশি চাপ পড়ে যায়
তখন বায়োটা বের হয়ে যাওয়ার চেষ্টা করে স্যার এটার আর পানি নিচে যাওয়ার একদম তলদেশে যাওয়ার থিওরিটা কি একই নাকি ভিন্ন আলাদা আলাদা দুটো আলাদা জিনিস পানিতে যখন যাবা পানি তোমাকে চাপ দিয়ে গুলো বের করে ফেলবে যা যা দরকার রক্ত রক্ত বের করে ফেলবে যদি কারো সমস্যা থাকে আর কি রক্তচাপের ব্যাপারটা রক্তের চাপ রক্তের একটা নির্দিষ্ট চাপ আছে যেটাকে আমরা ব্লাড প্রেসার বলি হাই প্রেসার লো প্রেসার যেভাবে হয় আর কি এখন পানির প্রেসার যদি তোমার ব্লাড প্রেসারের থেকে বেশি হয়ে যায় তাহলে ব্লাড গুলো অবশ্যই বেশি চাপের দিকে চলে যাবে না বেশি চাপ দিলে যেমন তুমি দাঁত ব্রাশ করার জন্য যে টিউব সেই টিউবে নিশ্চয়ই তুমি চাপ দাও এই কারণে সেই পেস্ট গুলো বের হয়ে যায় এরকম ভাবে তোমার থেকে পানি চাপ দিয়ে রক্তগুলো বের করে ফেলবে মানে যা যা বের করা যায় আর কি রক্ত তো একটা এলিমেন্ট মাত্র আর কি যেহেতু তরল পদার্থ সেটা সহজেই তুমি চাপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যেতে পারবা আর উপরে যত উঠবা সেটার ঘটনাটা হচ্ছে তোমার ভিতরে চাপ এত বেশি গেছে বাইরে চাপ কম তাহলে এখানেও চাপের একটা কি তৈরি হয়ে যাবে তারতম্য মোট কথা হচ্ছে চাপের তারতম্য তৈরি হলে জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার এখানে যদি আমরা দেখি এই অংশটাকে আমরা মানে পৃষ্ঠ ধরতেছি পৃথিবীর পৃষ্ঠ আর এটাকে আমরা ধরতেছি হ্রদের তলদেশ হ্রদ পুকুর বলো যা আছে তা বলো পৃথিবীর পৃষ্ঠ থেকে যে কোনো একটা হ্রদ বলতে পারো নদী বলতে পারো সমুদ্র যাই বলো না কেন তার নিচে যাবা তুমি আস্তে আস্তে একদম তলদেশ বলতে একদম নিচে থেকে একটা বেলুন ছেড়ে দেওয়া হয়েছে যার আয়তন আপাত দৃষ্টিতে নিচে মানে নিচে বলতে তলদেশে আয়তনটাকে আমরা V1 ধরলাম আর নিচে যে চাপ সেটাকে মনে করো আমরা P1 ধরলাম নিচে বলতে তলদেশে আর যখন সেটা উপরে উঠে আসবে তখন তার আয়তন হয়ে যাবে V2 আর তার চাপ হয়ে যাবে ধরে নিলাম P2 যখন সে উপরে আসবে প্রথম একদম প্রথম যে লজিকটা সেটা হচ্ছে সে ধরলাম আমরা H গভীরতায় ছিল মানে হ্রদের যেটা গভীরতাকে আমরা H ধরে নিলাম যখনই নিচে থাকবে নিচে কিন্তু প্রেশার বেশি এটা তো মানো নাকি উপরে থেকে নিচে প্রেশার বেশি তো কিভাবে যখন বেলুনটা উপরে থাকে তখন তার উপরে অনলি বায়ু চাপ দেয় কিন্তু যখন বেলুনটা নিচে থাকে মানে পানির গভীরতা থাকে তখন পানি তো চাপ দেয় দেয় সাথে বায়ুর চাপ কি উদাও হয়ে যায় বায়ুর চাপটা তো তখন থাকে তো আমরা বলি যে নিচে যে চাপটা মানে P1 সেটার পরিবর্তে আমরা এইভাবে লিখি যে P1 হচ্ছে P2 P2 মানে বায়ুমণ্ডলীয় চাপ সাথে আরো H রো জি এই ব্যাপারটা অ্যাড হয়ে যায় সেটা হচ্ছে যে কোনো হ্রদের অথবা যে কোনো পুকুরের তলদেশে যখন তুমি যাবা যখন তুমি ভূপৃষ্ঠে থাকো তখন তুমি যে চাপটা ফিল করো সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে আমরা 1 atm বলে থাকি কিন্তু যখন তুমি আস্তে আস্তে কোথায় যাবা নিচের দিকে যাবা ওই চাপটা তো তোমার থাকেই কারণ ওই চাপটা না থাকলে পানি তো আরো কোথায় উঠে যাওয়ার কথা ছিল উপরে প্লবতার কারণে পানি কিন্তু আরো উপরে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু বায়ু তাকে চাপ দিয়ে কি করছে দমায় রাখছে তাকে উপরে উঠতে দিচ্ছে না যেমন বায়ুমণ্ডলীয় চাপ যদি না থাকতো আমরা কিন্তু এক লাফ দিয়ে অনেক উপরে উঠে যেতে পারতাম এক লাফ দিয়ে বাংলা ছবির মধ্যে তুমি তিনতলা অথবা চারতলায় উঠে যেতে পারতাম যদি বায়ুর চাপটা না থাকতো ব্যাপারটা অনেকটা এরকম তাহলে কি হলো তুমি আস্তে আস্তে যত নিচে যাবা তোমার এক্সট্রা একটা চাপ বৃদ্ধি পাচ্ছে যেটা হচ্ছে কত এইচ রো জি পানি তোমাকে এক্সট্রা একটা চাপ দিচ্ছে কিন্তু তাই বলে কি বায়ুমণ্ডলের চাপ কি চলে গেছে বায়ুমণ্ডলের চাপ কি কখনো দেওয়া বন্ধ করে আমাদেরকে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও বায়ুমণ্ডল কখনো তোমাকে চাপ দেওয়া কি করবে না যেহেতু বায়ুর উপস্থিতি আছে তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি চাপটা ফিল করতে থাকবা এই কারণে উপরে মানে হ্রদের উপরে চাপ ধরতেছি আমরা P2 যেটাকে বায়ুমণ্ডলীয় চাপ বলতেছি আর হ্রদের গভীরতায় বা তলদেশে গিয়ে আমরা যে চাপটা ধরতেছি সেটা হচ্ছে কত P1 তাহলে P1 কি হচ্ছে P1 হচ্ছে উপরেরটা যোগ যতটুকু গভীরে গেছে পানি তোমাকে যে এক্সট্রা চাপটা দিচ্ছে এই ছিল জি দুইটা মিলিত পদ কথা কি বোঝা গেছে স্যার এই হচ্ছে স্যার পানির উপরপৃষ্ঠ থেকে স্যার তলদেশ পর্যন্ত উচ্চতাটা হচ্ছে এইচ গভীরতা এইচ হচ্ছে গভীরতা যত গভীরতা বস্তু থেকে যে গভীরতা যাওয়ার গভীরতা তোমাকে চাপ দিবে তাহলে বেসিক্যালি এখানে চাপ কয়টা মানে গভীরতা গেলে চাপ কয়টা দুইটা একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ আর একটা হচ্ছে পানি বা অন্য যে কোনো তরল পদার্থের মধ্যে যখন তুমি প্রবেশ করবে সেই তরল পদার্থ তোমাকে যে চাপটা দিবে
মেইন ঘটনা হচ্ছে চাপ হবে দুইটা, একটা হচ্ছে তরল পদার্থ যার মধ্য দিয়ে তুমি প্রবেশ করতেছো, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এখন তোমাকে আমি কি বের করতে বলছি দেখো, আমি বলছি যে যখন বেলুনটাকে তুমি তলদেশ থেকে ছেড়ে দিবা সে উপরে উঠে আসবে, তাহলে যত উপরে উঠতেছে চাপের পরিমাণ কি কমতেছে না বাড়তেছে? হ্রদ থেকে, হ্রদের গভীরতা থেকে কমতেছে, কমে যাচ্ছে। তাহলে চাপ যদি কমে যায় আয়তন কি হওয়ার কথা? বৃদ্ধি পাওয়ার কথা না, কারণ চাপের সাথে আয়তনের রিলেশন বয়েলের সূত্র থেকে আমরা জানি দুটা, পি সমানুপাতিক ওয়ান বাই ভি। যেখান থেকে একটা সমীকরণ স্যার মনে দেখাইছে সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, এই যে একটা রিলেশন দেখাইছিল। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কি থাকবে? সমান থাকবে। আর যদি চাপের সাথে শুধু আয়তনের সম্পর্ক বলো, আয়তনটা নিচে চলে যাবে, তার মানে উল্টা সম্পর্ক হয়ে যাচ্ছে। তার মানে নিচে চাপ বেশি আয়তন কম, আর উপরে আয়তন কম, সরি আয়তন বেশি চাপ কি কম, কিন্তু তাদের গুণফল গুলো সবসময় কি থাকবে? সমান থাকবে। তো এরকম গুণফল গুলোকে সমান ধরে তোমাকে আমি কি বের করতে বলছি? বের করতে বলছি হ্রদের তলদেশে বেলুনটির আয়তন, তার মানে নিচে, অর্থাৎ ভি ওয়ান এর মানটা তোমাকে বের করতে আমি বলছি। তাহলে ভি ওয়ান কে যদি তুমি বের করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে, ভি ওয়ান কে রেখে পি টু ভি টু ডিভাইড বাই পি ওয়ান, তাহলে পি টু এর মান তোমাকে সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, আর যার মান হচ্ছে কত? ওয়ান এটিএম। তো আমরা তো এটিএম এ বসাবো না, আমরা কিসে বসাবো বলছি? প্যাসকেলে। আমরা প্যাসকেলে বসাবো। তবে এই ক্ষেত্রে এটিএম এ বসালেও যে এমন আহামরি কোনো ঝামেলা হবে, আমরা বলতেছি হ্যাঁ হবে। কেন হবে? কারণ তুমি যখন পি টু এর মান এটিএম এ বসাবা, কিন্তু এখানে এইচ এর উজি যেটা বসাচ্ছ সেটার একক আবার কিসে চলে আসতেছে? প্যাসকেলে চলে আসতেছে না? মানে পি টু এর মান তুমি এটিএম এ বসাইছো মনে করো এখানে, এবার পি ওয়ান বসাইবো না নিচে, তাহলে পি ওয়ান যে বসাবা, পি ওয়ান তোমাকে এটিএম এ বসাইতে হবে তো নাকি? একক তো ঠিক রাখতে হবে। জি স্যার। এখন তুমি পি টু এখানেও ওয়ান এটিএম বসাবে, কিন্তু এখানে যে এইচ বসাবা, এখানে যে রো বসাবা, এখানে যে তুমি জি বসাবা, এগুলো কি এসআই এককে হচ্ছে না? তাহলে এই অংশটা বা এখানে তো দুইটা চাপ, পানির যে চাপটা সেটা তো তোমার প্যাসকেলে চলে আসবে। এখানে আমরা বলি অলওয়েজ আমরা কিসে রাখবো? চাপকে, চাপকে অলওয়েজ আমরা প্যাসকেলে রাখার চেষ্টা করব। তাহলে পি টু এর মান মনে করো ওয়ান এটিএম, ওয়ান এটিএম বলতে কত? ওয়ান জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল। এটা প্রশ্নে বলে দেওয়া নাই, বাট আপাতত তুমি ধরে নাও আর কি। আর উপরে আয়তন কত ছিল? পাঁচ লিটার। আমার দরকার পি ওয়ান, পি ওয়ানটা আমরা একটু আলাদা ভাবে বের করে নেই, সেটা হচ্ছে পি টু সমান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ, আর সাথে হচ্ছে এইচ রোজি, এইচ এর মান দিছি কত? কয় মিটার? ষাট মিটার। এবার ঘনত্ব কার হবে? কে চাপ দিচ্ছে আমাকে? পানি। পানি, তাহলে এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট। তাহলে এই যে চাপটা, সেই চাপটা এনে এবার এখানে বসাই দাও, বসাই দিলে তোমার কাঙ্ক্ষিত আয়তনটা তুমি পেয়ে যাচ্ছ। মানে পি টু, পি টু ছিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার ফাইভ, ভি টু ছিল পাঁচ লিটার, পি ওয়ান হচ্ছে, পি ওয়ান কত আসছে? ভাগ দিয়ে দাও দেখো কত আসে 0.732 লিটার। তাহলে নিচে আয়তন দাঁড়াচ্ছে 0.732। আমি তো মানগুলো এমনি যত্র ধরে দিছি, এমনি তোমাকে এমন মান দিবে যেটা পূর্ণ সংখ্যা আসবে, মানে এক লিটার অথবা দুই লিটার এরকম সামথিং আসবে আর কি। দশমিকে আসলে সমস্যা নাই, তোমার যেটা অ্যান্সার আসবে তুমি তো সেটাই দিবা। তাহলে এই হচ্ছে যেভাবে তুমি অঙ্কগুলোর মানে প্রসিডিউর করবো আর কি। তবে এই জিনিসটা সব জায়গায় সেম থাকবে। কোন জিনিসটা? যে নিচে চাপ হবে
উপরের বায়ুমণ্ডলীয় চাপ সাথে পানি এক্সট্রা যে চাপ দিবে এই ব্যাপারটা সব জায়গায় সেম থাকবে। কথা কি বুঝে গেছে? জি স্যার। আর কোনো সমস্যা আছে কিনা স্যারের ওই ক্লাস সম্পর্কিত? আর এরকম অঙ্ক অবশ্য আরো আছে। চার্লসের আসলে দুইটা সূত্র আমরা বলতে পারি আর কি, একটা হচ্ছে তোমার পরম তাপমাত্রা নিয়ে করছে, আর আরেকটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস বা কিভাবে পরম শূন্য তাপমাত্রা পাওয়া যায় সেই একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে আর কি। তো আসি আমরা প্রথমে পরম তাপমাত্রার যে ব্যাপারটা সেই সূত্রটা নিয়ে। প্রথমে উনি বলছেন যে যদি চাপ স্থির থাকে, যদি চাপ স্থির থাকে তবে আয়তন অর্থাৎ ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টি শুধুমাত্র কেলভিন এককে হবে, কেলভিন একক ছাড়া অন্য কোনো এককে তুমি বসাইতে পারবা না যখন আমরা ক্যাপিটাল টি বসাবো। ক্যাপিটাল টি বা টি দ্বারা আমরা তাপমাত্রা বুঝাচ্ছি, অথবা তুমি টি এর জায়গায় যদি থিটা ব্যবহার করতা সেই ক্ষেত্রেও কিন্তু তুমি তাপমাত্রা বুঝাইতা। তবে যখন তুমি থিটা ব্যবহার করবা থিটা, তখন তুমি সেই তাপমাত্রাটা ব্যবহার করবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে, আর যখন ক্যাপিটাল টি বসাবো তখন আমরা ব্যবহার করবো হচ্ছে কেলভিন এককে। তো আয়তন তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রাটা অবশ্যই ক্যালভিন এককে। অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় কোনো বস্তু বা কোনো গ্যাসের বস্তু না হলে এটা হবে গ্যাস, যেহেতু চাপটার নামই হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাপমাত্রা বৃদ্ধি পেলে যে কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। এটা কি আমরা জানি বা বুঝি কিনা কিভাবে এই আয়তনটা বৃদ্ধি পায়? তোমরা কি কোনো চাক্ষুষ বা কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে কি কথাটা বলতে পারবা, মানে কিভাবে এই ঘটনাটা ঘটে আসলে আয়তন তাপমাত্রা কিভাবে সমানুপাতিক হয়? কারো কাছে কোনো উদাহরণ আছে কিনা? বলতে পারবো না কেউ? প্রিয়ম, মুন, জেরিন, টিশি, কেউ বলতে পারবো না কোনো উদাহরণ? যে উদাহরণ দিয়ে আমরা আসলেই বুঝতে পারবো যে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আগে বলো, গ্যাসকে তাপ দিলে গ্যাসের আয়তনের কি ঘটে, পরিবর্তন ঘটে সেটা তো আমরা জানি, সেটা যে বৃদ্ধি পায় সেটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে আছে? ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিভাবে তৈরি হয় কেউ কি জানো? এত ডিটেলস আমরা না যাই। এমনিতেই যে কোনো গ্যাসকে যদি তুমি তাপ দাও তাহলে তাদের আন্ত আণবিক আকর্ষণ বলটা কি হয়, আরো কমে যায় না? এবং তাদের মধ্যকার পরস্পর দূরত্ব আরো বেশি বৃদ্ধি পায়, মানে দূরত্বটা আরো বেশি বৃদ্ধি পায়। এই যে দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে, দূরত্ব বৃদ্ধি পাচ্ছে মানে কি? তারা তো মলিকিউলগুলোর পরিমাণ তো সেম থাকতেছে, দূরত্ব বৃদ্ধি পাচ্ছে মানে তারা স্থান বেশি দখল করতেছে, অর্থাৎ পূর্বের তুলনায় তাদের এখন স্থানটা কি লাগতেছে, তুলনামূলক বেশি বড় লাগতেছে। তার মানে আমরা বলতে পারি আয়তনটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আর কি গ্যাসের ক্ষেত্রে, ওইভাবে বলতে পারো। এছাড়াও ছোটবেলায় যে বেলুন গুলো আমরা ছোটবেলায় যে বাচ্চাদের বাচ্চারা যে বেলুন গুলো খেলে আর কি, ওই বেলুন গুলোর কথা যদি তুমি চিন্তা করো, সেই আশেপাশে যদি তুমি কোনো কারণে তাপ দাও, ভিতরে তাপমাত্রা যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে বেলুনটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অনেকটা ওরকম আয়তন বৃদ্ধি পেতে পেতে বেলুনটা যখন আর ধরে রাখতে পারে না, তখনই বেলুনটা কি করবে, ফেটে যাবে। এমনিতে আমরা মেলায় গেলে যে বেলুন গুলো পিচি বাচ্চাদের হাতে দিই, দেখা যায় না অনেক সময় বেলুন গুলো অনেক উপরে উঠতেছে, মানে তুমি ছেড়ে যদি দাও আর কি, বা হাত থেকে যদি ছুটে যায়, আমরা দেখি কি বেলুন গুলো উপরে উঠতেছে। এখন বেলুন গুলো উঠতে 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 কি মহাশূন্যে চলে যায়? না স্যার। কই যায়? স্যার গ্যাস পুড়ে গেলে আবার নিচে নেমে যায় তো। গ্যাস? বুঝিনি, আরেকবার বলো। গ্যাস? বুঝিনি কথা, এটা আবার বন্ধ করে
স্যার তাপমাত্রা স্থির থাকে না তো তো একটা সময় গিয়ে এটা বেলুনটা ফুটে যায় না? একটা সময় গিয়ে ফুটে যায় কি না? আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠি সেই ক্ষেত্রে তাপমাত্রার কি পরিবর্তন ঘটে এ বলতে পারবা? পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, আকাশের দিকে যাব আর কি, তাপমাত্রা তত বাড়তে থাকে। তাপমাত্রা বাড়তে থাকে বলছো? আর কেউ কি জানো তাপমাত্রা কি বাড়ে না কমে? স্যার কমতে থাকে না? হ্যাঁ কমতে থাকে, কমতে থাকে। এই কারণে তো এভারেস্টের চূড়ে কি পাওয়া যায়? বরফ পাওয়া যায়। কারণ যত উপরে উঠবা তাপমাত্রা কমতে থাকবে, কমতে কমতে এক সময় এটা ওইভাবে বোঝার দরকার না, তুমি আরো ভালোভাবে বুঝো। বৃষ্টি হওয়ার জন্য আমাদের জলীয় বাষ্প গুলো, সেই জলীয় বাষ্প গুলো উপরে উঠে না? জলীয় বাষ্প, এই জলীয় বাষ্প গুলো উপরে উঠতে 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 এক সময় গিয়ে তো তারা কি হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়। তাহলে ঘনীভূত হবে কার কারণে? তাপমাত্রার কারণে না, মানে আমরা তাদেরকে ঠান্ডা করে ফেলি। তুমি যত উপরে যাচ্ছ ততই ঘনীভূত হচ্ছে, তারপর একটা পর্যায়ে গিয়ে বা একটা স্থানে বা একটা দূরত্বে গিয়ে সে কি হয়ে যায়, এত পরিমাণ ঘনীভূত হয়ে যায় যে সে আর উপরে উঠতে না পেরে বরং সে আবার নিচে নেমে আসে পানি আকারে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যত উপরে যাবা ভূপৃষ্ঠ থেকে তাপমাত্রা তত কি পাবে, হ্রাস পাবে। তার মানে ভূপৃষ্ঠে তাপমাত্রা কি বা ভূপৃষ্ঠে উপরে যে যেটা আমরা ফিল করতেছি আর কি, এখানে তাপমাত্রার পরিমাণ কি হবে, সবচেয়ে বেশি হবে, বেশি হবে। বুঝে গেছে তো নাকি? এইভাবে তাপমাত্রার সাথে আয়তনের অনেক সম্পর্ক আছে। এই বার্থডেতে তোমরা যে বেলুন গুলো লাগাও ঘরে, দেখবা যে অনেকদিন যদি বেলুন গুলো থেকে যায় এক সময় সে চুপসে যায়, মানে আগের মতো পরিপূর্ণ বাতাস তার ভিতরে থাকে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বেলুন কিন্তু কি নয়, নিখুঁত নয়, অর্থাৎ সমসত্ত্ব নয়। বেলুনের প্রত্যেকটা সাইড বা প্রত্যেকটা এরিয়া কি নয়, মানে পরিপূর্ণ নয় বলি আর কি আমরা। তো কোনো না কোনো কারণে প্যাস্কেলের সূত্র অনুযায়ী যেহেতু বায়ু চাপ দিচ্ছে বেলুনটাকে, বায়ু অবশ্য আমাদের সবাইকে চাপ দেয়, এটা কি জানো? বায়ুর চাপ যে 1 atm এটা তো আমরা সবাই জানি না, 1 atmospheric প্রেশার বা বায়ুমন্ডলীয় চাপ। কারণ বায়ুর মধ্যে অবস্থিত সব সবকিছুকেই বায়ু একটা চাপ দিবে। তাহলে এই যে তুমি বেলুনটা ফুলে রাখছো বা বেলুনের ভিতরে যে তুমি বাতাসটা দিছো, সেটা কিন্তু অটোমেটিক হয় নাই, সেটা বায়ুর চাপের বিরুদ্ধে তোমাকে বাতাসটা বেলুনের ভিতরে প্রবেশ করাইতে হয়েছে। তো যে কারণে বাতাসটা বা আশেপাশের বায়ুমণ্ডলটা কি করবে, বেলুনটাকে একটা চাপ দিবে। তো কোনো এক সময় দেখা যাবে কোনো একটা অংশে ছোট একটা ছিদ্র হয়ে যাচ্ছে, যে ছিদ্র দিয়ে নিঃসরণ প্রক্রিয়ায়, ব্যাপন নিঃসরণ আশা করি জানো, নিঃসরণ প্রক্রিয়া কি হবে, বায়ু বের হয়ে যাচ্ছে। হয়তো ওটা তুমি ওইভাবে দেখবা না, কিন্তু এত সূক্ষ্মভাবে যাচ্ছে যে দুই একদিন যাওয়ার পর আমরা দেখতে পারি যে সেটা কি হচ্ছে, চুপসাই যাচ্ছে। তাহলে একটা বেলুনকে যখন তুমি ভূপৃষ্ঠ থেকে ছেড়ে দিবা, প্রথম কথা হচ্ছে ভূপৃষ্ঠে তাপমাত্রা সর্বোচ্চ এবং একটা আয়তন তার ভিতরে আছে মনে করো, এরপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছো ভূপৃষ্ঠ থেকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠতেছো সেই ক্ষেত্রে তাপমাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে টি এর মান কমে যাচ্ছে। আচ্ছা চাপের কথা বলতে পারবা কেউ? উপরে গেলে চাপ কি হয়, বায়ুমণ্ডলের চাপের কথা বলতেছি আর কি। আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব চাপের সাথে রিলেশন কি আছে, হাইটের চাপ কি বাড়বে, স্থির থাকবে না কমবে? হ্যাঁ বুঝি নাই স্যার। বাড়বে স্যার, বাড়বে। হ্যাঁ চাপ বাড়বে কখন, যখন বায়ুর পরিমাণ বেশি থাকবে তখন না? মানে চাপটা আমাদেরকে কে দেয়, বায়ুমণ্ডলে যে পদার্থগুলো আছে সেগুলাই তো নাকি? জি স্যার। মানে বায়ু আর কি, বায়ুতে আছে অক্সিজেন, আছে নাইট্রোজেন, সকল উপাদান মিলেই তো আমাদেরকে চাপ দেয়। এখন আমার কথা হচ্ছে যেখানে এই বায়ুর পরিমাণ বেশি সেখানে তো তুমি চাপটা বেশি পাবা, ক্লিয়ার? এখন তুমি নিজে বলো যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে যাই তাহলে কি বায়ু বায়ুর পরিমাণ কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? তো হ্রাস পায়। যেই কারণে যে প্লেন গুলো বা যে যাত্রী প্লেনে করে যাতায়াত করে দেখবে তাদের জন্য একটা অক্সিজেন মাস্কের কি থাকে, ফ্যাসিলিটি থাকে, যে
নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে, এটা এটা ছাড়াও তো আমরা আরো কিছু জানি মনে হয়, ওই যে 9-10 তোমরা পড়ছিলা সেটা হচ্ছে যে পাহাড়ে রান্না করা কষ্ট সাধ্য কেন, এরকম কিছু ব্যাপার পড়ছিলে না? জি স্যার। ওটার ব্যাখ্যা কি একজন বলো। পাহাড়ে রান্না বান্নার কাজ করা কষ্টদায়ক কেন হয়, মানে ঝামেলা বা অসুবিধাজনক কেন বলো, একজন বলো, নাম ধরা দরকার নাই, নিজে থেকে বলো। স্যার তাপমাত্রা কম থাকে উপরিষ্ঠ থেকে উচ্চতায়। স্যার অক্সিজেনের মাত্রা। স্যার অক্সিজেন, এখানে আগুন জ্বলতে কষ্ট হয়। জি স্যার। অক্সিজেন, আবার বলো কি বলছিলা? অক্সিজেন, অক্সিজেনের পরিমাণ কম থাকে। আচ্ছা, অক্সিজেন কম থাকলো তাহলে অসুবিধাটা কি হলো? স্যার আগুন জ্বলতে, আগুন জ্বলতে অসুবিধা হলো। অক্সিজেনের কারণে আগুন জ্বালাতে অসুবিধা হয়, হ্যাঁ সেটাও প্রশ্ন, সেটা আলাদা একটা প্রশ্ন। আমার কথা হচ্ছে রান্না করতে কষ্ট কেন হয়, আগুন তো জ্বালাই ফেললাম মনে করো, এখন কেন কষ্ট সাধ্য? চাপের সাথে স্ফুটনাঙ্ক, চাপের সাথে গলনাঙ্কের কিছু সম্পর্ক ছিল, চাপের সাথে স্ফুটনাঙ্ক, চাপের সাথে গলনাঙ্ক, এদের কিছু সম্পর্ক ছিল বায়ুর চাপের সাথে। চাপ যত কমে যায় গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি হয়, বৃদ্ধি পায় আর হ্রাস পায়, কি হয়? বাসায় রান্না বান্না করো, জানবা কিভাবে? হ্রাস পায়। কি হ্রাস পায়? চাপের গলনাঙ্ক, সরি, চাপ বেড়ে কমে গেলে গলনাঙ্ক হ্রাস পায়। আচ্ছা, আর স্ফুটনাঙ্কের সাথে সম্পর্ক কোথায়? প্রেসার কুকার তো সবাই দেখছো না, প্রেসার কুকার ওখানে কি করে, মানে ওটার ভিতরে কি পদ্ধতি ব্যবহার করা হয় জানো? এটা আচ্ছা, আগে আমরা পাহাড়েরটা বলি। পাহাড়ে যত তাপমাত্রা কি পাবে, তাপমাত্রা বলো, চাপের কথা বলি, পাহাড়ের উপরে যত উঠবা মানে উপরের দিকে যত উঠতে থাকবা চাপের পরিমাণ তত কমতে থাকবে, আর চাপ যত কমবে স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পাবে। তার মানে তোমাকে বেশি তাপমাত্রা দিতে হবে কি করার জন্য? আয়তন তাপমাত্রা সমানুপাতিক, সমানুপাতিক উঠে দিয়ে গেলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আপাতত আমরা কে ধরে রাখতেছি এর কোনো মানে নির্দিষ্ট কোনো মান এখন পর্যন্ত আমরা বলবো না, বলবো আরো পরে গিয়ে। তাহলে ভি ডিভাইডেড বাই টি সমান হচ্ছে ধ্রুবক, যেটাকে আমরা কে ধরতেছি, ধ্রুবক। তাহলে এটা হচ্ছে চার্লসের একটা সূত্র। আর তোমরা বয়েলের সূত্র কি পড়ছিলা? তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে পড়ছিলা পি ওয়ান বাই ভি, পি সমানুপাতিক ওয়ান বাই ভি। তাহলে ভিটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে তোমাদের লাস্ট যে ফরম্যাটটা ছিল সেটা ছিল এরকম যে পি ভি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, এরকম কিছুই তো ছিল নাকি? জি স্যার। তাহলে চার্লসের থেকে আমরা পাচ্ছি ভি বাই টি সমান ধ্রুবক, আর বয়েলের থেকে তোমরা গত মানে সারের ক্লাসে দেখছো যে পি ইন্টু ভি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, কম্বাইন বলতে সম্মিলিত করি বা সমন্বিত করি, তাহলে নতুন একটা সূত্রের আবির্ভাব হচ্ছে। আমরা একটু লিখি আগে, বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপ। সম্মিলিত রূপ দেখলে কেমন দেখা যাবে একটু দেখো তো, পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু ধ্রুবক। এটাকে আমরা সম্মিলিত রূপ বলতে পারি। যদি বলো কিভাবে, সেটা বলতে পারি যে কিভাবে তুমি আসলে এটা দেখতেছো। দেখো, যখন তুমি তাপমাত্রাকে স্থির ধরবা, তাপমাত্রা স্থির, তাহলে তাপমাত্রা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে তাপমাত্রা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে পি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক, যেটা কার সূত্র, বয়েলের সূত্র। এবার
তুমি কি করলা, তুমি চাপকে স্থির ধরলা। চাপকে যদি আমরা স্থির ধরি তাহলে আয়তন এবং তাপমাত্রা ভি বাই টি, সেটা আবার কার সূত্র চলে আসছে, চার্লসের সূত্র। এখন একবার তাপমাত্রাকে স্থির ধরছো, একবার চাপকে স্থির ধরছো, এবার তুমি আয়তনকে স্থির ধরো, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক কেমন হয়ে যাবে? টি যদি এপাশে গিয়ে চলে যায় সমানুপাতিক হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে কার জন্য? এই যে সম্পর্কগুলো আমরা লিখতেছি এগুলো কোন ধরনের পদার্থের জন্য? গ্যাসীয় পদার্থের জন্য। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের জন্য, এটা যদি একটু মনে থাকে। এখন যেটা বলতেছিলাম আর কি, এই সম্পর্কটাকে আনলাম, ঠিক আছে, সমস্যা নাই। চার্লস নিয়ে আরো কথা আছে, তার আগে ওই ব্যাপারগুলো একটু বলে দিই। এটা হচ্ছে তুমি যত উপরে উঠবা চাপের সাথে সাথে, তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠবা তখন বায়ুর চাপ কমে যাবে, কারণ বায়ুর উপস্থিতি কমে যাবে। তাহলে এখন বায়ুর চাপ কমে গেলে স্ফুটনাঙ্ক কি পায়? বৃদ্ধি পায়। অর্থাৎ স্ফুটনাঙ্ক যে বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যে অক্সিজেনের কথাটা বলছো, ঠিক আছে সেটা। এখন অক্সিজেন যে কমে যাচ্ছে যে কারণে তোমাকে বেশি পরিমাণ বলো ফুয়েল পুড়াইতে হবে, বেশি পরিমাণ কাঠ জ্বালাইতে হবে, বেশি পরিমাণ গ্যাস দিতে হবে, কারণ সেটা দহন করার মতো অক্সিজেন বায়ুমণ্ডলে তখন কি থাকবে? কম থাকবে। তুমি যত উপরে যাবা তার মানে বেশি লাকড়ি লাগবে বলি আর কি আমরা। এই জন্য এই যে বেশি লাগতেছে তার মানে তোমাকে তাপ দিতে হচ্ছে অনেকক্ষণ ধরে। যেমন পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে, যখন তুমি উপরের দিকে যেতে থাকবা তার তাপমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে, দেখা গেল বৃদ্ধি পেতে পেতে সেটা 130 ডিগ্রি হয়ে গেল। মনে করো তুমি যে কোনো একটা পাহাড়ের চূড়ায় উঠছো, তার মানে এখন পানিকে ফুটাইতে হলে তোমাকে 130 ডিগ্রি সেলসিয়াস প্রদান করতে হবে, যেহেতু চাপ কমে গেছে। এই জিনিসটার ঠিক একটা অপোজিট বা রিভার্স ইউজ করি আমরা প্রেশার কুকারে। সেখানে আমরা কি করি, বায়ুমণ্ডলে যে চাপ থাকে তার থেকে বেশি পরিমাণ চাপ আমরা এর ভিতরে তৈরি করি প্রেশার কুকারের সাহায্যে। মানে প্রেস করে বা প্রেশার ব্যবহার করে আমরা রান্না বান্নার কাজটা করি। তাহলে এখন প্রেশার কুকারে যদি তুমি কোনো পানি ফুটাইতে চাও, যদিও আমরা পানি ফুটাই না, জাস্ট উদাহরণের খাতিরে বলতেছি, যদি তুমি সেখানে পানি ফুটাইতে যাও তাহলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর যেহেতু তুমি সেখানে প্রেশার বৃদ্ধি করবে বা প্রেশার বাড়াচ্ছ, এই কারণে তার স্ফুটনাঙ্কটা কি হয়ে যাবে, আরো কমে যাবে, কমে মনে করো 80 ডিগ্রি অথবা 70 ডিগ্রিতে চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে তোমার গ্যাস কম লাগলো অথবা মনে করো তোমার জ্বালানি কম লাগলো, যার কারণে কম পরিমাণ জ্বালানি দিয়ে তুমি 80 ডিগ্রিতে চলে যেতে পারতেছো। তো ওই 80 ডিগ্রি দিয়ে তুমি কি করতে পারবা, জিনিসটাকে ফুটাইতে পারবা। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম আর কি। তো ঠিক এই ব্যাপারটার আরেকটা রিলেশন হচ্ছে চাপের সাথে গলনাঙ্কের। গলনাঙ্কের ক্ষেত্রে কি হয়, চাপ যদি বৃদ্ধি পায় গলনাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ চাপের সাথে স্ফুটনাঙ্ক, চাপের সাথে গলনাঙ্ক, দুইটা সম্পর্ক হচ্ছে উল্টো আর কি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি এবার এখানে চার্লসের সূত্র। আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে তাপমাত্রার মানে পরম তাপমাত্রা, এটা হচ্ছে একটা সমীকরণ, আর আরেকটা সমীকরণ আছে চার্লসের, সেই সমীকরণটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে। নাইন টেনে তরঙ্গের একটা অংশ পড়ছিলে কিনা একটু দেখো তো মনে আছে কিনা, সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগও 0.6 ms inverse 1 বৃদ্ধি পেত। তো ওই থিমটার মতো একটা থিম এখানে চার্লস ব্যবহার করছে, ওইটার মতো করে, বাট ওইটা না, কি করছে সে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা আয়তন ধরে নিছে, যে কোনো বস্তু বা যে কোনো গ্যাসের, বস্তু না এখানে আমরা গ্যাস নিয়ে কথা বলবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন ধরে নিছে, ভি লিখে ছোট করে একটা নট লিখছে, নট দিয়ে বুঝাচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তো সে বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এটা আমরা ধরে নিলাম, এরপরে যখনই তুমি 1 ডিগ্রি করে বৃদ্ধি করবা, যেমন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন যদি বের করতে চাও, আগে যে আয়তনটা ছিল সেটাকে আমরা মনে করি ভি ওয়ান ধরলাম, আগে যে আয়তনটা ছিল অর্থাৎ ভি নট, তার সাথে ভি নটের 1/273 অংশ আরো অ্যাড হবে। এখানে ফ্রেশ করে লিখি, বলতেছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যখনই 1 ডিগ্রি করে বৃদ্ধি করবা, ওই তোমরা শব্দের ক্ষেত্রে পড়ছিলে 0.6 ms1 বৃদ্ধি পাবে, আর এখানে হচ্ছে যে আগে আয়তন, আগে আয়তন বলতে 0 ডিগ্রিতে আয়তন ছিল ভি নট,
তাহলে নতুন আয়তন ভি ওয়ান সেটা হবে ভি নট, তো থাকবে থাকবে, তার সাথে ভি নট এর আরো ওয়ান বাই টু সেভেন থ্রি অংশটা কি হয়ে যাবে, অ্যাড হবে। তার মানে আয়তনটা আস্তে আস্তে কি পাবে, বৃদ্ধি পাওয়ার কথা না তাপমাত্রা বৃদ্ধি পেলে? জি স্যার। এখন তুমি এক ডিগ্রি বৃদ্ধি করো তাহলে এরকম হচ্ছে, যদি দুই ডিগ্রি করো যেটাকে আমরা ভি টু লিখলাম, তাহলে ভি টু হয়ে যাবে ভি নট প্লাস ভি নট এর ওয়ান বাই হবে না, তখন টু বাই হয়ে যাবে, যেহেতু দুই ডিগ্রি। হ্যাঁ, যেহেতু দুই ডিগ্রি তাহলে দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে, টু বাই টু সেভেন থ্রি। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, তার সূত্রটা যদি তুমি এখান থেকে বলো সেটা হচ্ছে প্রতি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য, মানে প্রতি এক ডিগ্রি যখন বৃদ্ধি পাবে তখন কোন গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের কত বৃদ্ধি পাবে, ওয়ান বাই টু সেভেন থ্রি অংশ আকারে বৃদ্ধি পাবে। সেটা যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা যদি হ্রাস পায় মানে জিরো থেকে যদি নিচের দিকে যায়, মানে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস যদি ওরকম তাপমাত্রা হ্রাস পায় তখন তখন কি অ্যাড হবে না মাইনাস হবে? তখন মাইনাস হবে, তখন মাইনাস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলোকে এইভাবে না লিখে আমরা একটা কমন সূত্র আনতে চাচ্ছি, যে সূত্রটাতে জাস্ট তাপমাত্রার মান বসাইলেই তুমি যেটা চাচ্ছো সেটা পেয়ে যাবে। তো সেটা আনার জন্য আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা জিরো ডিগ্রি প্রথমে বলছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা তোমাকে জানতেই হবে। এরপরে কত তাপমাত্রায় তুমি জানতে চাচ্ছ সেটা মনে করো আমরা থিটা ডিগ্রি ধরে নিলাম, যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থিটার মান এক হতে পারে, দুই হতে পারে, মাইনাস ওয়ান হইতে পারবে, মাইনাস টু হইতে পারবে, মাইনাস ফাইভ হইতে পারবে, যে কোনো কিছু হইতে পারবে। তো এই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন সেটাকে আমরা ভি লিখে থেটা লিখলাম, ভি থেটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন প্লাস ভি নট এর কত বাই, ওয়ান বাই টু সেভেন থ্রি হওয়ার কথা ছিল না? কারণ দেখো যখন এক ডিগ্রি ছিল তখন উপরে এক, যখন দুই ডিগ্রি লিখছি তখন উপরে দুই, যদি তিন ডিগ্রির জন্য বের করতাম উপরে তিন হইতো, এভাবে একইভাবে যদি আমরা থিটা ডিগ্রির জন্য বের করি তাহলে উপরে কত হবে থিটা। এখন থিটার মান যদি এক ডিগ্রি হয় এক বসাবা, দুই ডিগ্রি হলে দুই বসাবা, তিন ডিগ্রি হলে তিন বসাবা, যদি মাইনাস মাইনাস ও মান আসে তাহলে মাইনাস বসাবা, মাইনাসটা সামনে এসে অটোমেটিক বিয়োগ হয়ে যাবে, তাহলে থিটা বাই টু সেভেন থ্রি। এই হলো আমাদের সূত্র, এটা হচ্ছে চার্লস এর আরেকটা সূত্র, যেটা যেখানে আয়তনের সাথে ডিগ্রি সেলসিয়াস এর কি দেখানো হয়েছে, একটা রিলেশন দেখানো হয়েছে। তাহলে সূত্রটা আমি আবার বলতেছি, বুঝে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের ক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে ওয়ান বাই টু সেভেন থ্রি অংশ আকারে হয় যোগ হবে, মানে বৃদ্ধি পাবে, অথবা কি পাবে, বিয়োগ হবে, অথবা হ্রাস পাবে। এটা বইতে অনেক বড় করে দেওয়া আছে, যদি ওইটা মনে রাখতে পারো তো মনে রাখবা, মানে নিজের মতো লিখলেও নাম্বার পাবা, যেহেতু এটা একটু ভেজাইলে আর কি। কিভাবে লিখবা তাহলে, প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে বৃদ্ধি পাবে কত কত অংশ আকারে, ওয়ান বাই টু সেভেন থ্রি অংশ আকারে বৃদ্ধি পাবে, অথবা কি পাবে, হ্রাস পাবে। এখন এই যে আমরা একটা সমীকরণ দেখলাম, আবার উপরে আমরা একটা সমীকরণ দেখছিলাম, এই যে ভি বাই টি ইকুয়াল টু, তাহলে দুইটাই তার জন্য, দুইটাই তার সূত্র। এখন একটা সূত্রের জন্য সে তাপমাত্রা বসেছে কোন এককে, ক্যাপিটাল টি মানে কোন এককে বলছি, কেলভিন এককে, কেলভিন এককে, হ্যাঁ কেলভিন এককে, আর এখানে যেটা আমরা থিটা বসাচ্ছি সে থিটার মানটা হবে ডিগ্রি সেলসিয়াস এককে। তার মানে দুইটা সূত্রই সঠিক, তবে একটা সূত্র ব্যবহার করা হয়েছে কেলভিনের জন্য আর আরেকটা সূত্র ব্যবহার করা হয়েছে কার জন্য, সেলসিয়াসের জন্য। এখন দুইটা সূত্র প্রায় সিমিলার, সিমিলার বলতে শুধু এই সূত্রটা আসছে অন্য একটা কারণে, যদি বলি কি কারণে আসছে তাহলে তোমাদেরকে এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিই। আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে প্রায় এসে থাকে, আগে ব্যাখ্যাটা দেই এরপরে বলতেছি প্রশ্নটা। তুমি ভি নটটাকে কমন নিয়ে নাও মনে করো, তাহলে থাকবে ওয়ান প্লাস থেটা ডিভাইডেড বাই টু সেভেন থ্রি ভি থেটা ইকুয়াল টু,
এই সূত্রটা থেকে চার্লসের এই সূত্রটা থেকে পরম শূন্য তাপমাত্রা শুনছো কখনো নাম? পরম শূন্য তাপমাত্রা এই সূত্রটা থেকে পরম শূন্য তাপমাত্রার একটা ধারণা পাওয়া যায়। যদি বলো কিভাবে, এই সূত্রটা দেওয়ার পরে চার্লস একটা কথা বলছে যেটা এখন অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, সেটা হচ্ছে সে বলছে তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে বলতে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না, থিওরিটিক্যালি যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন যেটাকে আমরা ভিথিটা ধরতেছি, যে কোনো গ্যাসের আয়তন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পরে সেটা জিরো হয়ে যায়, মানে কোনো আয়তন থাকবে না, সেটা মিলেই যাবে অনেকটা ওরকম। যেমন তুমি মনে করো একটা গ্যাসকে যখন তুমি কম্প্রেস করবা অর্থাৎ তাপমাত্রা যখন হ্রাস করবা, তার কি হওয়ার কথা ছিল? গ্যাস তরলে রূপান্তরিত হওয়ার কথা। তরলকে যদি তুমি আরো তাপমাত্রা কমাও, যেটা পানির ক্ষেত্রে হয়, লাস্ট পর্যায়ে সে গিয়ে কি হবে? বরফ অর্থাৎ কঠিন পদার্থ হয়ে যাবে না? বলা হচ্ছে তাপমাত্রা কমাইতে কমাইতে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রা যাওয়ার পরে তার আয়তন বলে কোনো কিছু থাকবে না, মানে এত কমতে কমতে এরকম হবে যে সেটা শূন্যে মিলাই যাবে। এটা হচ্ছে ধারণায়, এরকম ঘটানো কখনো কি হয় নাই, সম্ভব হয় নাই। তাহলে ওই যে তাপমাত্রায় যাওয়ার কারণে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই তাপমাত্রার নাম দেওয়া হয়েছে পরম শূন্য তাপমাত্রা, যেটাকে ডিগ্রি সেলসিয়াসে ধরা হয় -273 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিনে ধরা হয় 0 কেলভিন। এখন 273 না ধরে এখানে আবার পয়েন্ট একটা ধরে, 0.15 কেলভিন ধরে, ডিগ্রি সেলসিয়াস এরকম ধরে আর কি। তোমরা একটু দেখে নিও ব্যাপারটা তারপর বই থেকে। এখন তাহলে কি হলো, এখানে যদি তাপমাত্রাটা নিচে কত আছে, 273 আছে, ঠিক আছে, তুমি যদি উপরে থিটার মান -273 বসাও, নিয়ে বসাও, তাহলে মাইনাসটা সামনে আসলো, 273 ডিভাইডেড বাই 273 মাইনাস, এখানে মাইনাস আছে 1 হয়ে গেল, 1 থেকে 1 বিয়োগ করলে টোটালি কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। মানে এই সূত্রটা থেকে, চার্লসের এই সূত্রটা থেকে আমরা কি পাই, একটা কি বলা যাবে ধারণা পাই, কার সম্পর্কে? পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে। তাহলে পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে ধারণা বলতে আমরা এইভাবে বলতে পারি যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় যাওয়ার কারণে কোনো এক সময় গ্যাসের আয়তন কত হয়ে যাবে? তাত্ত্বিকভাবে বলতে তুমি এমনি কাগজে কলমে হিসাব করতে পারবা, আবার প্র্যাকটিক্যালি এটা ঘটানো এখন সম্ভব হয় না। তার কারণ প্র্যাকটিক্যালি এখনো এই তাপমাত্রায় যাওয়া আমাদের পক্ষে কি হয় নাই, সম্ভব হয় নাই। এখন এই যে আমরা চার্লসের দুইটা সূত্র পড়লাম, দুইটা সূত্রে তো অবশ্যই গ্রাফ থাকবে। যেমন প্রথমটা ছিল কি, আয়তনের সাথে তাপমাত্রার, কিন্তু তাপমাত্রাটা হবে কেলভিন এককে, তাহলে তাপমাত্রা আর এখানে হচ্ছে আয়তন, তাহলে সমানুপাতিক ছিল। সমানুপাতিকের গ্রাফ আমরা সবাই জানি যে মূল বিন্দু গামী কি সরল রেখা, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, এবার কিছুক্ষণ আগে যে সূত্রটা আমরা লিখলাম, এই যে এটার একটা গ্রাফ থাকার কথা, যেহেতু এখানেও থিটার সাথে কার সম্পর্ক আছে, আয়তনের একটা সম্পর্ক আছে, তাহলে থিটার মান যদি বৃদ্ধি পায়, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, তাহলে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। থিটার মান যদি হ্রাস পায় কত থেকে, 0 থেকে, মানে -1 ডিগ্রি -2 ডিগ্রি -3 ডিগ্রি, সেক্ষেত্রে আয়তনটা কিভাবে হ্রাস পাবে? আয়তনের তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা প্রায় সমানুপাতিক হচ্ছে, তবে এখানে একটু কথা আছে, আমি কথাটা একটু দেখাই দিই। এদিকে তাপমাত্রা ধরলাম থিটা, যেটা হচ্ছে কোন এককে, ডিগ্রি সেলসিয়াস এককে। যখন তাপমাত্রা 0 ডিগ্রি ধরবা, 0, যখন থিটার মান 0 ধরবা, তখন কি আয়তন শূন্য হয়ে যাবে নাকি কোনো আয়তন থাকবে? স্যার আয়তন থাকবে, কোন আয়তন থাকবে, কারণ 0 ডিগ্রিতে তো আমরা ধরে নিছি আয়তন হচ্ছে ভি থিটা। তার মানে 0 ডিগ্রিতে এই পাশে যদি আমরা আয়তনের কথা বলি, তাহলে বস্তুর ভিতরে একটা আয়তন থেকে যাচ্ছে, যেটাকে আমরা ভি নট অথবা ভি 0 বলতে পারতেছি। এখন এখান থেকে, মানে 0 ডিগ্রি থেকে তুমি তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি করো, আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস করো, আয়তন আস্তে আস্তে হ্রাস পাবে। আয়তন হ্রাস পেতে পেতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে যাওয়ার পর আয়তনটা কোথায় হয়ে গেছে, এক্স অক্ষে মিলিত হয়েছে, অর্থাৎ আয়তনের মান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সেই তাপমাত্রার নাম আমরা কি দিছি, পরম শূন্য তাপমাত্রা অথবা -273।
অর্থাৎ জিরোতে তার একটা আয়তন থাকে, সেটা হচ্ছে ভি নট। জিরো থেকে আস্তে আস্তে সামনের দিকে যাবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই কারণে সমানুপাতিক। আবার জিরো থেকে তুমি আস্তে আস্তে পেছনের দিকে আসবা, আস্তে আস্তে সেটাও কমতে থাকবে, কমতে কমতে একসময় এক্স অক্ষে মিলিত হয়ে গেছে কত তাপমাত্রায় যাওয়ার কারণে 273। সেখান থেকে আমরা কার ধারণা পাই, গরম শূন্য তাপমাত্রার ধারণা পাই। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে দুইটা গ্রাফই চালছে, এটা এটা কখনকার গ্রাফ, এটা হচ্ছে যখন আয়তনের সাথে তাপমাত্রা, যে তাপমাত্রাটা কেলভিন এককে থাকবে তার সাথে গ্রাফ, সেটা ডাইরেক্ট মূল বিন্দু থেকে স্টার্ট হবে আর কি, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে সরাসরি মূল বিন্দু থেকে স্টার্ট হচ্ছে না, কারণ ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসে কি থাকে, তার আয়তন থাকে জিরো ডিগ্রিতে। কিন্তু জিরো কেলভিন যেটা, এই যে আমি লিখছি দেখো, জিরো কেলভিন তাপমাত্রা কেলভিন একক, জিরো কেলভিনে কি কোনো আয়তন থাকে বলে আমরা ধরি না স্যার? থাকে না স্যার। আশা করি বোঝা গেছে। হ্যাঁ